ভাই শোনেন, তা দেখে সুমাইয়ার বাবাও অজোরে কান্না শুরু করলেন। তো বন্ধুরা চলেন কিছু ক্লিপ প্রথমেই দেখে নেওয়া যাক। হাসিটা এখনো আছে, ভালো আছি বেশ, মানুষকে কিভাবে বুঝাবো, ভেতরটা আমার ভেঙে চুরেছে। তো এই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে সুমাইয়া শাহজালের সাথে প্রেমে মনে হয় আবদ্ধ হয়ে গেছেন। এখনো পর্যন্ত সুমাইয়া ক্লিয়ার করে আমাদের কোনো কিছুই বলছে না, এবং ইন্টারভিউতে সুমাইয়া বলছে আমি কারোর সাথেই প্রেমে আবদ্ধ হয়নি। হাসিটা এখনো আছে, ভালো আছি বেশ, মানুষকে কিভাবে। তবে কান্নাটা করেছিল সুমাইয়ার বাবা, সময় দেখলাম মন ভালো, এর বাদে দেখা যায় সকালে ঘুম। আল্লাহ ভরসা, চিন্তা করি মন ভালো না। সুমাইয়ার বাবা বলতেছে আমি এখন পথের ফকির, কেউ আমাকে দেখতেও আসে না, আগের মতো সুমাইয়াকে ইন্টারভিউ নিতেও আসে না। সুমাইয়া যে একজন গায়ক সেটার পরিচয় এখন আর আমাকে কেউ দেয় না। একটি ইন্টারভিউতে সুমাইয়ার বাবা মা বলেছেন সুমাইয়া কোটিপতি হয়েছে। তবে এক ইন্টারভিউতে সুমাইয়াকে প্রশ্ন করা হয়েছিল, তুমি কি আসলেই কোটিপতি হয়েছ? ভাই শোনেন, আমি শিল্পী হইলো কিন্তু আমি এখনো বড় লোক হই নাই। এবং সুমাইয়া উত্তরে বলেছেন আমি যাই হোক, তবে আমি আগুনকে বিয়ে করব না, আগুন আমার লেভেলেই নয়। তবে আরেকটি ইন্টারভিউতে সুমাইয়াকে প্রশ্ন করেছিল তুমি কি কোটিপতি হয়েছ, তখন সুমাইয়া বলেছেন হ্যাঁ আমি গায়ক হয়েছি, তবে এখনো পর্যন্ত আমি তেমন কোটিপতি হইনি। শিল্পী হইলো কিন্তু আমি এখনো বড়লোক হই নাই, আমি আমার নিজের ইচ্ছে। তবে এবার স্পষ্ট বোঝা যাচ্ছে গগন সাকিব সুমাইয়াকে বাদ দিয়ে আগুনতেই রেখে দিল, কারণ সুমাইয়ার যে 1 বছরের চুক্তি করেছিলেন সেই চুক্তির মেয়াদ শেষ। তবে সুমাইয়া এবার গগন সাকিব ইউটিউব চ্যানেলে আর গান গাইবেন না, তবে এবার শর্ট ফিল্মে আবদ্ধ হয়েছেন সুমাইয়া। এবার প্রতিনিয়তই সুমাইয়া শর্ট ফিল্ম করবে। কিছুদিন আগেও একটি গুজব ফুটেছিল হিরো আলমের সাথে সুমাইয়া গান করবে, এখনো পর্যন্ত সেটি শিওর করে হিরো আলম অথবা সুমাইয়া কোনো কিছুই আমাদেরকে জানায়নি। যদি জানাই অবশ্যই এই চ্যানেলটিকে সবাই সাপোর্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এই চ্যানেলেই সকল আপডেট আপনারা পেয়ে যাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।